স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু মৃত্যু থামছেই না রাজশাহীর করোনা ইউনিটে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকাল দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দান কেন্দ্রে এই কার্যক্রম শুরু করা হয় এদিন দুইশো দশ শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হল দুই হাজার পনেরো দুই হাজার ষোলো সেশনের শিক্ষার্থীদেরও এই টিকা দেওয়া হবে এর আগে গত বুধবার একত্রিশ হাজার দুইশো টিকা রাজশাহী এসে পৌঁছায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি জানান শনিবার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হলো। এই মেয়াদে শিক্ষার্থীরা সবাই চীনা টিকা পেল এছাড়া পর্যায়ক্রমে রাজশাহী অন্য সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে আগামীকাল রোববার রাজশাহী বারিন্দ ও সোমবার ইসলামী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে তিনি বলেন মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার আদেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় তাই তাদের টিকা দেওয়া হচ্ছে এতে কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না তবে মেডিকেল শিক্ষার্থী আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে যে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টদের মেডিকেল স্টুডেন্টদের কারা ভ্যাকসিন পাবে না পাবে এটা আবার ওই যে মেডিকেল কলেজ দায়িত্ব পালন করছে নাম দিয়েছে আমাদেরকে দুইশো চল্লিশ জনের এরা হলো যে ফিফথ ইয়ারের স্টুডেন্ট ডাক্তার ইন্ডিয়ানি ডাক্তার যারা পাশ করেছে অথবা ফিফথ ইয়ার স্টুডেন্ট যারা পঞ্চম তারা যেহেতু গ্রাজুয়ালি দেওয়া হবে ফিফ্থ ইয়ার স্টুডেন্ট প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ তার বারিন্দ মেডিকেল কলেজ ইসলাম ইসলামী ব্যাংক ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ একটা আছে এই তিনটা মেডিকেল ফিফথ ইয়ার স্টুডেন্ট হওয়ার পরে আবার ফোর্থ ইয়ার স্টুডেন্ট শুরু হবে এছাড়া নাটোরে আবারও শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি এছাড়া নাটোরে আবারও শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি শনিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে শুরু হয় এই কর্মসূচি সিভিল সার্জন ড মিজানুর রহমান ও নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানান শুধুমাত্র মেডিকেল ছাত্র নার্স স্বাস্থ্যকর্মী সহ বিশেষ শ্রেণীর কিছু মানুষের জন্য চীনা বায়োটেকের তিন হাজার ভ্যাকসিন প্রদান করা হবে এছাড়া নওগাঁয় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু হয়েছে চীনের উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ শনিবার সকাল সাড়ে দশটায় নওগাঁ জেনারেল হাসপাতালে তলায় এই টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু করা হয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে বুধবার জেলায় দশ হাজার আটশো ডোজ টিকা এসে পৌঁছায় তারপর থেকে টিকাগুলোকে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় সারাদেশের ন্যায় নওগাঁতেও আজ থেকে এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী মেডিকেল ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাবেন প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে আগে অন্য কোনো করোনা টিকা দেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল বারি ডেপুটি সিভিল সার্জন ডক্টর মঞ্জুর এ মরশেদ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও দশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন অন্য সাতজন উপসর্গ নিয়ে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম মিয়াজদানি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শুক্রবার সকাল ছটা থেকে শনিবার সকাল ছটার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন রয়েছে এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন একশো তিরানব্বই জন চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের ছয় জন নাটোরের চার নওগাঁয় পাঁচ ও পাবনার একজন রয়েছে একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আঠারো জন শনিবার সকাল ছটা পর্যন্ত এই হাসপাতালে তিনশো নয়টি বেডের বিপরীতে ভর্তি আছেন তিনশো পঁয়ষট্টি জন এর মধ্যে রাজশাহীর দুশো ষোলো জন চাঁপাই নবাবগঞ্জের সাতাশি নাটোরের পঁচিশ নওগাঁয় চব্বিশ ও পাবনার ছয় ও কুষ্টিয়ার চারজন রয়েছে এদিকে রাজশাহীতে কমেছে করোনা শনাক্তের হার শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর তিনশো ছিয়াত্তর জনের নমুনা পরীক্ষা করে একশো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে আগের দিনের চেয়ে তেরো দশমিক আট এক শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ যা আগের দিন বৃহস্পতিবার ছিল তেতাল্লিশ দশমিক আট সাত শতাংশ এছাড়াও গত বুধবার একচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং মঙ্গলবার ছিল তেতাল্লিশ দশমিক চার চার শতাংশ শনিবার আছে মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে চারশো পঁয়ষট্টি জনের নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে করোনা পজিটিভ এসেছে একশো পঁচানব্বই জনের এক্ষেত্রে আক্রান্তের হার একচল্লিশ দশমিক নয় তিন শতাংশ আমরা যদি দেখি যে গত চব্বিশ ঘন্টায় রুগী ভর্তি হয়েছে ছয় জন সুস্থ হয়ে বাড়ি গেছে আঠারো জন এই যে ছয়চল্লিশ জন রুগী যারা ভর্তি হলেন তারা আসলে রাজশাহী থেকে তিরিশ জন চাঁপাইনগঞ্জ থেকে জন নাটোর থেকে চারজন নওগাঁ পাঁচজন পাবনা একজন আর গত চব্বিশ ঘন্টায় এখানে করোনা পজিটিভ মৃত্যু তিনজন আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতজন মোড় হল দশজন এর মধ্যে রাজশাহীর পাঁচজন চাঁপাইনবগঞ্জের পাঁচজন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের আলোকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আটককৃত জিয়াউর রহমান সম্রাট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স ডিপার্টমেন্টের সহকারী পরিচালক সে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামসি গ্রামের ইউসুফ ভইয়ার ছেলে শনিবার দুপুর দুটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট সংলগ্ন এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান তাকে লিখিত অভিযোগের আলোকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ শেষ হওয়া ছাড়া এ বিষয়ে এখন আর কোন মন্তব্য করা যাচ্ছে না জিজ্ঞাসাবাদ শেষে বিষয়ে বিস্তারিত জানানো হবে নাটোর ও সিংরা পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের চতুর্থ দিন চলছে তবুও মানুষের সচেতনতার অভাবে কমছে না সংক্রমণ নাটোর সদর হাসপাতালে গত রাতে একজন মারা গেছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় চুয়াত্তর জনের নমুনা পরীক্ষা করে আঠাশ জনের সংক্রমণ পাওয়া গেছে সংক্রমণের হার সঁয়ত্রিশ দশমিক আট শতাংশ বলে আজ শনিবার সকালে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান জেলায় মোট আক্রান্ত দুই জন মোট মৃত্যু চল্লিশ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বিয়াল্লিশ জন এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নয়শো বাহান্ন জন থেকে এদিকে শনিবার ভোর থেকে লাগাতার বৃষ্টির কারণে শহরে এমনিতে জনগণের চলাচল কম এরপরেও বৃষ্টি উপেক্ষা করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যানবাহন ও মানুষের চলাচল কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছেন কিন্তু পুলিশের অনুপস্থিতিতে মানুষ কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ